গান বেয়ে গেছে সুন্দর, এখন কি করবা বলো তো? আরে মায়ের কবে খাওনি এটা বলো তো চন্দু। ব্রো বাইটার কাছে ডাবল ভেক্টর, এই তো এই যে সুন্দর পটে গিয়েছে রে। ওরে সুন্দর কি আমাকে চিপাই নিয়ে যেতেছে সমুদ্রের পারে, আমাকে সুন্দরিয়ে নিয়ে যেতেছে, দেখো না ভাই সব প্রাকৃতিক সৌন্দর্য দুইজনে মিলে উপভোগ। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিই নক্স বুস্টার অ্যাপটার ব্যাপারে। এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে সার্চ করে পেয়ে যাবে। এছাড়া গাইজ আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে এই অ্যাপের ডাউনলোড লিঙ্কটা দেওয়া থাকবে। নক্স বুস্টার অ্যাপটা হচ্ছে VPN গেম বুস্টার অ্যাপ, যেইটা আমাদের গেমের ল্যাগটা কমে গেমটাকে আরও বেশি স্মুথ করে। এছাড়া গাইজ আমাদের এই নক্স বুস্টারই কিন্তু ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে সার্টিফাইড পাওয়া গেম বুস্টার। অ্যাপটার ভিতরে ঢুকেই সবার প্রথমে তোমাদেরকে ছোটখাটো কয়েকটা পারমিশন দিয়ে দেওয়া লাগবে। এরপরে গাইজ এই অ্যাপটার মাধ্যমে চারটা জিনিস উদাহরণ করতে পারবে। এক হচ্ছে জাঙ্ক ক্লিন করতে পারবে, দ্বিতীয় হচ্ছে গেম অপটিমাইজ করতে পারবে, তৃতীয় হচ্ছে অ্যান্টিভাইরাস রয়েছে এবং CPU কুলারও রয়েছে। তো গাইজ আমাদের জাঙ্ক ক্লিন করার পরে যে আমরা যদি গেম অপটিমাইজের ভিতরে ঢুকি তাহলে দেখতে পারবো আমাদের ফ্রি ফায়ার অফিসিয়াল। তো ওইটার ভিতরে ঢুকলে আমরা ফ্রি ফায়ারটাকে বুস্ট করে ডাইরেক্ট এখান থেকে খেলতে পারবো। এছাড়া গাইজ আমাদের এই অ্যাপের ভিতরে একবার ছোট ছোট কয়েকটা টাস্ক কমপ্লিট করে না আমরা কার্ডস জিততে পারবো। আর ছয়টা কার্ডে হয় হচ্ছে একটা সেট, আর দুইটা সেটে দুইটা সেট যদি আমরা কালেক্ট করি তাহলে যে 3 দিন এবং 6 সেট কালেক্ট করলে হচ্ছে 10 দিনের জন্য আমরা ফ্রিতে এই নক্স বুস্টার অ্যাপটা VPN অ্যাপটা ইউজ করতে পারবো। এছাড়া গাইজ আর একটু বেশি কার্ড সেট যদি আমরা কালেক্ট করি, যেমন 10টা সেট কালেক্ট করলে হচ্ছে 583 ডায়মন্ড এবং 16টা সেট কালেক্ট করলে 2420টা ফ্রি ফায়ার ডায়মন্ড আমরা জিতে যেতে পারবো। কিন্তু আনফর্চুনেটলি এই রেওয়ার্ডগুলো শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে যারা থাকবে তাদের জন্যই থাকবে। তো ইন্ডিয়ান অডিয়েন্স যারা আছো তারা এগুলো উপভোগ করতে পারবে আর রেওয়ার্ডগুলো পেয়ে যাবে রিচার্জের 1 সপ্তাহ পরে। তো ডাউনলোড করে ফেলো এই নক্স বুস্টার অ্যাপে এবং আমাকে আজকের ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিও এই অ্যাপটা ইউজ করে তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তো এই ছিল আমাদের নক্স বুস্টার অ্যাপের ব্যাপারটা। শুরু করে ফেলি আজকের ভিডিও। সুন্দরীর সাথে অপ্রত্যাশিত ভাবে আমাদের দেখা হয়েছিল। ওই সুন্দরীর সাথে তো আমরা ফিউচার প্ল্যানিং ও করা শুরু করে দিয়েছিলাম, সমুদ্রের পাড়ায় চিপায় যাচ্ছিলাম গাইস প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু তারপরে যা হলো বিশ্বাস করেন রাসেল ভাই, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম। তো গাইস একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ইঙ্কের আরও একটা ম্যাচে আজকে আমরা নেমে যাচ্ছি ফ্যাক্টরির ছাদের উপরে। আর একবার আকাশের দিকে তাকাও রে, সবগুলো এখনো বাঁচতে সারা চন্দ্র ড্যান্স হবে ভাই, এক একটা নামুক। তারপরে যে খরগোশের ওপি টুয়া তোমাদেরকে দেখে দিব। এই ওই পাশে নাম তোস কেন কি, এ তো সুন্দরী রে, সুন্দরী পেয়ে গেছে। আরেকটা ও বাইরে নেমে গেছে। এ এ এ তো বেয়াদবি করে ফেলা রে, বেয়াদবি করবা চন্দ্র, আমার সাথে বেয়াদবি করবা চন্দ্র, টুয়া গাবারে হো গান পেয়ে গেছে সুন্দর, এখন কি করবা বলো তো। আরে সুন্দরের নিচে নেমে গেছে, দেখছো যে গান পেয়েছে কি সুন্দর নিচে নেমে গেল। ধরো গাইজ এক কাজ করি, এই সুন্দরকে মারবো না, এই সুন্দরের সাথে একটু টাইম পাস করবো ভাই, জোস আমার। কইরা সুন্দরী হ্যালো, ধরো আরেকটা মেটকে। আরে ইয়ার সুন্দরী দৌড়াইতেছে কোনো সমস্যা নেই, ক্রোনো অন করা সুন্দরী তোমার সামনে আসতে পারছি। আরে আমি মারতেছি না তোমাকে কিরে, এ তো নিচে নেমে আমাকে মেরে ফেলবারে সুন্দর, পেলে যেমন করো না। আরে সুন্দর না নিচে নেমে, ও ওইদিকে একটা নেমে আছে, ধরো এটাকে আগে মারবো। ড্রাগন ওভার মায়ের কবে খাওনি এটা বলো তো চন্দ্র, বাইটার কাছে ডাবল ভেক্টর ছিল, ডাবল ভেক্টর দিয়ে জাঞ্চার করেছে আর এটাকে আমি ড্রাগন অফ দিয়ে মেরে দিয়েছি রে ভাই। আর সুন্দর দেখছো নাকি তোমার তাতে করে পোটা যাওয়ার কথা, কিনা সুন্দর চলে আছো কেন, এটা এখনো পর্যন্ত গান পাইনি, দেখো ওপেন ফিল্ডে দৌড় মারছে। এ এত ভয় পেয়েছে সুন্দর, ইয়ে আর থামতেছে না, আমার কোনো থামাতামি না, পিছেও তাকাবো না, দৌড়াও ভাই দৌড়াও সুন্দরী। আমি তো তোমাকে ছাড়তেছি না, তোমার পিছে পিছে আমি ঘুরবো চন্দু, এদিকে আসো রে, এদিকে আসো সুন্দর, দাঁড়িয়েছে নাকি। হ্যাঁ এই মনে হয় দাঁড়িয়ে একটু পিছনের দিকে তাকাইলো যে খরগোশটা আসতেছে নাকি, খরগোশটা আসতেছে দেখে আবার ভাগো ভাগো সুন্দরীকে আমি চাপতেছি না গাইস, এটার সাথে আজকে খেলা হবে, দেখা যাক। কিন্তু আমি ভয় আছে এই সুন্দরী যদি গান পেয়ে যায় তাহলে যে বিপদে পড়ে যাবো ভাই, একটা মেটকির আমাদের মারা উচিত ছিল, কিন্তু এটাকে কোনোরকম গান পাওয়ার আগে দেখেই নিয়েছি, এটাকে আমি মারতেছি না। সুন্দরী প্লিজ মেরো না সুন্দরী, আরে ইয়ার কি শুরু করেছে সুন্দরী পাতা তো, ও সুন্দরী দেখে বলছে রে গান পাইনি এখনো পর্যন্ত, এটার ভাগ্যে এত খারাপ ভাই, নিচে নামলো কোনো গান পাইনি, এখানে পর্যন্ত এসে পড়েছে এখনো পর্যন্ত গান পাইনি। কই আছো কই সুন্দরী, এটা নিচেও নামতেছে না, উপরের দিকে মনে ঘাপটি মেরে বসে আছে নাকি। এই তো এই তো,
আমি বলি তোমাকে, তুমি গান পাইতেছ না, তোমার ভাগ্যের উপর ঠাড়া পড়ে আছে, এগুলো নিয়ে নাও তাড়াতাড়ি করে। এই যে গান ফালিয়ে দিয়েছি, আরে জাগো না ভাই, তাড়াতাড়ি নিয়ে নাও। কিরে সুন্দরী কি ভেগে গেল, আমি বসে এখানে দাঁড়িয়ে আছে। আরে সুন্দরী রে, ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি ইয়ে চাই যাও, টাক টাক। আরে নাচ্ছি, কপিরাইট দিয়ে দিবে অবশ্য আমার যা ভয়েস ভাই, কপিরাইট দিবে নাচ্ছি। এ সুন্দরী কই রে, এটা এটা এখনো পর্যন্ত গান পাইনি নাকি? গানটা নিয়ে নাও ভাই, গানটা নিয়ে নাও। সরি আপা, এ গানটা নিয়ে নাও রে সুন্দরী, তাড়াতাড়ি করে। ও গানটা নিয়েও নিয়েছে ভাই সাহ, লেটস গো গাইস। সুন্দরীকে ফাইনালি আমরা পটিয়ে ফেলেছি একেবারে পারফেক্ট ভাবে। ও এই পাশে একটা গান ছিল, তুমি ওই পাশে খুঁজতেছিলে কেন? উরি সুন্দরী গান দিচ্ছে আমাদেরকে। না নিবো না রে সুন্দরী, নিবো না নিবো না, তুমি নিয়ে নাও, সমস্যা নেই, আমি নিবো না কোনো টাইপের নিবো না। গাইস এক কাজ করি, আজকে একটা চ্যালেঞ্জ টাইপের করে ফেলি, এই সুন্দরী আমাদেরকে লাস্ট পর্যন্ত টিকিয়ে রাখতে পারে কিনা এটা দেখা যাক। গাইস ভবিষ্যৎবাণী করবো সুন্দরীর সাথে, চান্দ ও ভাই সাহ, প্ল্যানিং করবো ভবিষ্যৎ প্ল্যানিং। গাইস এই সুন্দরীকে মনে করো একেবারে যা যত রকমের ভালো ভালো লুট রয়েছে ওগুলো সব কিছু দিব, ভালো ভালো গান টান সব কিছু দিব, আর তারপরে যে লাস্ট পর্যন্ত আমাদেরকে টিকিয়ে রাখতে পারে কিনা সুন্দরী এটা দেখবো। মুভমেন্ট দেখে অতটা ভালো খারাপও লাগতেছে না ভাই, মনে হয় মোটে ভালোই লাগতেছে। আর তার থেকে বড় কথা হইতেছে, চেহারা তো আরো বেশি চুস রে বাবা, ক্যারেক্টারের আর কিছু না। গাইস দেখা যাক ম্যান, এই সুন্দরী আমাদেরকে লাস্ট পর্যন্ত টিকিয়ে রাখতে পারে কিনা, এটাই হচ্ছে আমাদের এই সুন্দরীর সাথে ফিউচার প্ল্যানিং। এখনো পর্যন্ত কি কি অবস্থা, ফিউচার প্ল্যানিং পর্যন্ত করে ফেলেছে এই সুন্দরীর সাথে, দেখা যাক। গাইস ওপে লেভেলে কোনো টাইমে গান নিবো না গাইস, আমাদের কি কি নেওয়া যায়, এমনি আমাদের ফিস তো রয়েছে ওইটা নিয়ে খেলবো, আর এছাড়া মনে করো আমাদের টমেটো বাগেরা এগুলো যদি পাই ওপে লেভেলে টমেটো ওগুলোও নিবো। সুন্দরী সমস্যা নেই, যত রকমের ভালো ভালো জিনিস রয়েছে সেগুলো তোমাকে দিয়ে দিবো, সমস্যা নেই। লাস্ট পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে সুন্দরী, তাইলেই হবে, আর কিছু লাগবে না। এখানে কি ভালো কোনো গান রয়েছে? নিয়ে নাও সুন্দরী, সব নিয়ে নাও, আমার কিচ্ছু লাগবে না সুন্দরী। এই এই পাশে আর কিছু রয়েছে নাকি? আর আমাদের মেডকিট লাগতো না ভাই, মেডকিট নাই। সুন্দরের লেভেল থ্রি হেলমেটটা নিয়ে নাও, যাক নিয়ে নিয়েছে। গাইস টমেটো একটা পেয়ে গেছে, এটা দিয়ে আমরা মারবো, অথবা মনে করো আমাদের ফিস্ট রয়েছেই, আমাদের ফিস্টার কিং ম্যান। ও কিরে এলু, এ সুন্দরী এ পাশে একটু দেখবে, কে জানে সাইলেন্সার দিয়ে মালা। সুন্দরী ভেগে যাও কেন, আমার কথাও একটু চিন্তা ভাবনা করো, এত কিছু দিলাম ভাই। সুন্দরী চলে যেতেছে, দেখো না, ওরে সুন্দরী কি আমাকে চিপাই নিয়ে যেতেছে সমুদ্রের পারে, আমাকে সুন্দরী নিয়ে যেতেছে, দেখো না ভাই সব প্রাকৃতিক সৌন্দর্য দুইজনে মিলে উপভোগ করবো ভাই, আর কি লাগে বলো না। ওরে সুন্দরী রে, টেকলাম সুন্দরী টেকলাম, এটা চেহারাটা আসলে সুন্দর, ক্যারেক্টারটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে সুন্দরী। হ্যালো সুন্দরী, গান আছে কেন সুন্দরী তোমার? ওরে পতাকা লাগাইতেছে কিরে, আর রনি নাম রে, আর রনি নামে সুন্দরীর সাথে থাকা হলো শেষ পর্যন্ত। ধরো সুন্দরী তোমার নাম রনি কেন রে, ধরো তুমি সুন্দরী, এত এত কিছু আশা প্রত্যাশা ছিল আমার তোমার প্রতি সুন্দরী, এই টাইমে যে তুমি এগুলা করে দিলে, আরে ইয়ার এগুলা, এ না 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 না, এ তুমি ভাই ফ্যাক্টরির ছাদ থেকে নামার টাইম পর্যন্ত ভাই গান টান তো আমি দিলাম সুন্দরী, এই লেভেলের ছাকা কে দেয় সুন্দরী, এই লেভেলের চাকা কিভাবে দিল সুন্দরী, আমার মাইনাসও গায়ে দিল রে, মাইটটা তোমার হাতে গেলাম, এনিমির হাতে গেলাম ভাই রে, কত কিছু আমরা ফিউচার প্ল্যানিং করে রেখেছিলাম এই সুন্দরীর সাথে করবো, সব গেল। আপ গাইস এই ছিল সুন্দরী পাল্লায় পরে ছাকা খেয়ে দেখা হয়ে যাওয়ার ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। গাইস এই টাইপের লাইক টিম আপ করা করে ফানি ওয়েতে মরার অনেক রকমের সিন রয়েছে আমাদের কাছে, মেবি ওই টাইপের একটা মন্টেজ টাইপের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, ওইটা কিন্তু অনেক বেশি জোসফের, ওইটার জন্য ওয়েট করো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানে কী করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও, আর যে যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটা হলো একটা কমেন্ট চাচ্ছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো আপ গাইস যে পর্যন্ত টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।